যা করছিল বাপরে বাপ খিদের জন্য, ওই জন্য মাকে আগে নিয়ে এনে তাড়াতাড়ি খাওয়ালাম। এখন যাচ্ছি ভাই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তো মার কাছে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল এসে। আগে আমার একটাই ডিউটি, পুজো করা। পুজো করা হয়ে গেছে, বাড়িতেও পুজো করে এসেছি, এখানেও পুজো টুজো সব করলাম। এখন আমি আর মা যাচ্ছি ধর্মশালায় খাওয়ার খেতে। দুপুরের মাছকে রান্না করেনি, মার শরীর খারাপ ছিল। আর যাচ্ছি একটু বাজারে, এই যে এতগুলো শাড়ি, সব পিকো ফলস আর ব্লাউজ বানাতে দিব। সামনে বিয়ে বাড়ি আছে একটা, ওই জন্য তো এখন তাড়াতাড়ি দেরি না করে যাওয়া যাক। কই গেলে, কোথায় চলে যাচ্ছ? চলো এটা দিয়ে ঢুকো কমলা এজেন্সি দিয়ে। বাপরে বাপ, চলে এসেছি বাজারে, এবারে হাঁপিয়ে গেলাম এত রোদ। শাড়ির ব্লাউজ সব বানাতে দেওয়া, এবার মাকে নিয়ে যাবো খেতে। মার পেটে ব্যথা করছে খিদের জন্য, তাড়াতাড়ি যাই এখন। দাঁড়াও মা, দাঁড়াও। এ আমাকে কেমন খেতে, খিদার জন্য যা করছিল খাও। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া। মা কেমন লাগলো খেয়ে? ভালো। যা করছিল বাপরে বাপ খিদের জন্য, ওই জন্য মাকে আগে নিয়ে এনে তাড়াতাড়ি খাওয়ালাম। এখন যাচ্ছি ভাইয়ের স্কুল, এখান থেকে 2 মিনিট আমার বাড়ি, তো মানে হিন্দি স্কুল আর কি। তো মা যাবে একটু দেখা করতে, দেখা করে এড়িয়ে যাবো, মা বেশিক্ষণ থাকবো না। কি ছাতাটাকে দেখ, ইয়ে করেছে তার পাগল। বকো বাড়িতে তো সবসময় বকতে থাকো বাচালের মতো। সাগরিকার কোন ক্লাস হলো? এরপরে এইচএস। বাপেরও বাপ থাকে, আমরা হচ্ছি সেটা। এইবার না, এইবার তোমার এক্সিলেটার যখন যাই কি না, তো মনে হচ্ছে মেলা বসেছে গো মা। হ্যাঁ, বাবারে বাবারে, এখানে একদল ওখানে আর একদল। সায়নকে তাড়াতাড়ি বেরাতে বলে, এত ভিড় থেকে বেরাবো কি করে আমরা? ঘুম আটকে আসছে দেখেই। সব তার ছবি দিয়ে গেলো, সায়ন কই? দেখতেই পাচ্ছি না ওকে আমি। এখন মনে হয় গল্প জুড়েছে, কি পারলো কি পারলো না। বাপরে বাপরে, এত ভিড়ে তো মাথায় খারাপ হয়ে যাবে গো মা, আমার তো দম আটকে আসছে। একদিন হয় দুদিন হয়, তুমি রেগুলার এখানে বসে থাকো। মা দেখে মনে হচ্ছে মৌচাক, মৌমাছির চাক থেকে মৌচাক বেড়ায় যে। ওই সায়ন গো, আবার এতক্ষণে সায়ন বেরিয়েছে, দেখা পেয়েছি এতক্ষণে। কিরে কি বাজে, এত পড়াশোনা করিয়ে বাজে, সত্যি নাই আর কি। চলে এসেছি বাড়িতে, আর এই যে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম সায়নের জন্য, স্যান্ডউইচ খাচ্ছি আমি, আর ওখানটাতে সায়ন খাচ্ছে স্যান্ডউইচ। আর হচ্ছে কি খাচ্ছিস সায়ন? ভেজিটেবল চপ। আর এই যে এখনো মিম দেখছে। হয়ে গেছি বাড়িতে, তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, এসে একটু
টিভি দেখছিলাম, ফোন ঘাটছিলাম, টিভিতে দেখলাম না ভাই ঘুমাচ্ছিল বলে। এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে যে আমার স্কিনে আবার এরকম জিনিস হচ্ছে, কি যে হচ্ছে আমার সাথে, কেন এরকম হয় কে জানে। তো ওই জন্য ডাক্তারটা দেখিয়ে আসি, বিট্টু দাঁড়িয়ে আছে বাইরে, যাই। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রেবেলায় ব্লগটা এন্ড করিনি, ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছ থেকে এসে একটু টুকটাক ঘুরে মার কাছে এসেছিলাম, কারণ মানে ঘুরতে বেরিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, 5-10 মিনিট ঘোরা হয়েছে, তারপরে শুরু হয়ে গেছে মারাত্মক পেটে ব্যথা। তো ওই জন্যে আর আমি কোথাও ঘুরিও নি, বাড়ি চলে এসেছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম এসে। দিয়ে এই যে বেঘরটাকে এসে বললি, বাড়ি চলে এসেছিলাম, এসে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে মা আবার 10:30টার সময় উঠিয়ে আমাকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ মানে ভাব একটু খাইয়ে দিয়েছিলো, খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। ব্লগ ওই জন্য আর এন্ড করতে পারিনি কালকে রাত্রেবেলা, সত্যি খুব শরীরটা খারাপ ছিল, পেটে ব্যথাটা কিছুতেই কমছে না আমার। মানে এই জ্বর হওয়ার পর থেকে এরকমই হচ্ছে সবার, ভাইয়েরও সেম প্রবলেম, মায়েরও সেম প্রবলেম, সারাদিন স্নান হয়ে গেছে এখন। তো যাই হোক, কালকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজে থাকলে প্লিজটা ফলো করুন।